বন্ধুরা আসসালামু আলাইকুম। বিশ্বকতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বহির্দেশের আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে বিশ্বের প্রত্যেকটি দেশ তাদের স্থল, নৌ ও বিমান বাহিনীর ক্ষমতা বাড়াতে বিভিন্ন কৌশলে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পরাশক্তি দেশগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে মানব বিধ্বংসী অস্ত্র বৃদ্ধিতে মরিয়া। আর এই দেশগুলো সবচেয়ে বেশি মনোযোগী আকাশপথের শক্তি বৃদ্ধিতে, আর আকাশপথের শক্তিতে মূল ভূমিকা পালন করে যুদ্ধ বিমান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ স্থানে থাকা পারমাণবিক শক্তিতে দেশ ভারতের বিমান বাহিনী কতটা শক্তিশালী তা জানব। ভারত তাদের অন্যতম পারমাণবিক শক্তিধর চীন এবং পাকিস্তানের মতো প্রতিপক্ষকে মোকাবিলা করতে নিজেদের বিমান বাহিনীকে কতটা শক্তিশালী করতে সক্ষম হয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ভারত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র আমদানি করে থাকে এবং আমদানির পাশাপাশি নিজেদের তৈরি সমরাস্ত্র ও যুদ্ধ বিমানও ব্যবহার করছে। দেশটি ইতিমধ্যেই এলসিএ মার্ক টু ফাইটার জেট তৈরির কাজ শুরু করেছে। এটি বিশ্বের সেরা ফাইটার জেটগুলোর গতির সঙ্গে পাল্লা দিবে বলেও জানিয়েছে দেশটির পক্ষ থেকে। এই যুদ্ধ বিমানটির প্রোটোটাইপ ও ফ্লাইট 2024 সালের মধ্যে শেষ করে 2027 সাল থেকে উৎপাদন শুরু হবে বলেও জানিয়েছে। বন্ধুরা, বর্তমান ভারতীয় বিমান বাহিনী ডাসল্ট রাফালে, Su-30MKI, মিগ ও তেজসের মতো যুদ্ধ বিমানে সজ্জিত। তবে ভারতীয় বিমান বহরে 36টি রাফালের যুদ্ধ বিমান যুক্ত হওয়ার পর ভারত যে বাজিমাত করে ফেলবে তা কিন্তু নয় বলেও অনেক প্রতিরক্ষা গবেষকরা বলছেন। কারণ হিসেবে তারা বলেছেন, বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতেও অনেক পরিবর্তন এসেছে, তাই এই যুদ্ধ বিমানগুলো ভারতকে কতটা বাড়তি সুবিধা দিতে পারবে তা কিন্তু বলা যায় না। রাফালের তিনটি ভেরিয়েন্ট বিশ্বে সার্ভিসে রয়েছে, বিমানবাহিনীর জন্য বি এবং সি, আর নৌবাহিনীর জন্য এম ভেরিয়েন্ট রয়েছে। রাফাল মূলত ফাইটার হিসেবে বেশি পরিচিত, তবে রাফাল গ্রাউন্ড অ্যাটাক, মেরিটাইম স্ট্রাইক কিংবা পারমাণবিক হামলার কাজে সমান দক্ষ। আর এই কারণেই ডাসল্ট কোম্পানি এটিকে মাল্টিরোল না বলে অমনিরোল বলে প্রচার করে। বন্ধুরা, এখন দেখার বিষয় ভারতীয় বিমান বাহিনী এই বিমানটি কতটুকু সফলভাবে ব্যবহার করতে পারবে। সুখোই গোত্রের সব যুদ্ধ বিমানই রাশিয়ার তৈরি, আর এই সুখোই গোত্রের অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে Su-30কে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। Su-30MKI 2 ইঞ্জিনের এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর মূল স্তম্ভ বলা যায়। Su-30 এমনই যুদ্ধ বিমান, তাকে তাড়া করা মানেই বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো। তাড়া করে ধ্বংস করা গেলে বাঁচা, তা না হলে যে বিমান না তাড়া করবে Su-30 এর হাতে তার ধ্বংস প্রায় নিশ্চিত বলা যায়। বন্ধুরা, Su-30MKI পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং মাঝারি পাল্লার গাইডেড ইয়ার টু ইয়ার, ইনফ্রারেড, হোমিং, স্বল্প পাল্লার মিসাইল সহ একাধিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ভারতের বিমান বাহিনীর বহরে Su-30MKI প্রথম 2004 সালে যুক্ত হয়। বর্তমানে ভারতের কাছে মোটা 262টি এই মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে, যা সুপারসোনিক ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। বন্ধুরা, রাফালে এবং Su-30MKI একসাথে কি ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে আপনার মনে হয়? অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট লাইটিং মাল্টিরোল যুদ্ধ বিমান হালতেজাস মার্ক 1 32টি রয়েছে ভারতের বিমান বহরে, এবং মার্ক 1A ভেরিয়েন্টের 73টি 2026 সালের দিকে সার্ভিসে আসতে পারে।
রাশিয়া তৈরি মেগা 29 মাল্টিরোল যুদ্ধ বিমানটির আরও আধুনিকায়ন ঘটিয়েছে ভারত। রুশা প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমানটি এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এবং একই সঙ্গে বিভিন্ন দিকে আক্রমণ করতেও সক্ষম। বর্তমানে মেগা 29 ভারতের বিমান বাহিনীর বহরে রয়েছে 65টি। এছাড়াও ফ্রান্সের তৈরি মারেজা 2000 মাল্টিরোল যুদ্ধ বিমান রয়েছে ভারতের বিমান বহরে। এই যুদ্ধ বিমানের কার্যক্ষমতা 3 দশকের বেশি পরে এসেও বেশ ভালো বলা যায়। কার্গিল যুদ্ধ জিততে এই ফাইটারটি ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। 1985 সালে ভারতের বিমান বাহিনীর বহরে যুক্ত হয় এই যুদ্ধ বিমানটি। বর্তমানে ভারতের হাতে 48টি মাইরেস 2000 যুদ্ধ বিমান রয়েছে। বন্ধুরা, মিগ 21 সোভিয়েত আমলের এক ইঞ্জিনের এই ফাইটার বিমানটি একসময় ভারতীয় বিমান বাহিনীর মূল শক্তি ছিল। তবে এই যুদ্ধ বিমানের নিরাপদ উড্ডয়নের ইতিহাস তেমন ভালো না। বর্তমানে ভারতের বিমান বহরে এই বিমানের সংখ্যা 128টি। এছাড়াও ভারতের বিমান বহরে ব্রিটিশদের তৈরি সেফগার্টা জাগুয়ার নামের গ্রাউন্ড অ্যাটাক বিমান রয়েছে 130টি। বন্ধুরা, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভান্স মাল্টিরোল অ্যাপাচি AH-64 অ্যাটাক হেলিকপ্টার হচ্ছে বিশ্বের বুকে সার্ভিসে থাকা সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক অস্ত্র সমৃদ্ধ একটি অ্যাটাক হেলিকপ্টার। আর এই ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার ভারতের হাতে রয়েছে 22টি। এছাড়াও তাদের হেলিকপ্টার বহরে যুক্ত আছে আর রাশিয়া তৈরি মিলমি 24, 25 এবং 35-এর মতো অ্যাটাক হেলিকপ্টার, যার সংখ্যা মোট মিলিয়ে 15টি। বন্ধুরা, ভারতের কাছে নিজেদের এবং বিভিন্ন দেশের তৈরি মোটা সামরিক প্রশিক্ষণ বিমান রয়েছে 400-এর কাছাকাছি। যুদ্ধক্ষেত্রে পরিবহন বিমানের গুরুত্ব কিন্তু কম নয়। ভারতের বিমান বহরে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, স্পেন সহ অন্যান্য দেশের তৈরি মোটা সামরিক পরিবহন বিমান রয়েছে 260টির মতো। এছাড়াও দেশটির কাছে ট্যাঙ্কার রয়েছে 6টি। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর চীন ও পাকিস্তানের মতো প্রতিপক্ষকে সামাল দিতে ভারতের বিমান বাহিনী কতটা সক্ষম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।